ইন্ডিয়ান ইকোনমি, ফিনান্সিয়াল সিস্টেম অফ ইন্ডিয়া। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হিন্দুস্তান ব্যাংক, 1770 সালে এটা প্রতিষ্ঠা হয়। ইউরোপিয়ানদের দ্বারা ব্যাংকটি নিয়ন্ত্রিত হতো এবং এটা কলকাতাতে অবস্থিত ছিল। ব্যাংক অফ বেঙ্গল প্রতিষ্ঠিত হয় 1806 সালে। ব্যাংক অফ বোম্বে প্রতিষ্ঠিত হয় 1840 সালে। ব্যাংক অফ ম্যাড্রাস প্রতিষ্ঠিত হয় 1843 সালে। আংশিকভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক হলো আয়ুথ বাণিজ্যিক ব্যাংক, 1881 সালে। সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, এটা প্রতিষ্ঠিত হয় 1894 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই, এটা হচ্ছে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক। ভারতের রিজার্ভ ব্যাংক তার যাত্রা শুরু করে 1935 সালের 1 এপ্রিল, 5 কোটি মূলধন এবং 5,00,100 টাকার মূল্যের ইকুইটি শেয়ার নিয়ে। 1949 সালের 1 জানুয়ারি জাতীয়করণ করা হয়। আরবিআই পরিচালিত হয় সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টরসের দ্বারা, যার সদস্য সংখ্যা হল 20 জন, 1 জন গভর্নর, 4 জন ডেপুটি গভর্নর, 14 জন ডাইরেক্টর এবং 1 জন সরকারি আধিকারিক নিয়ে। সেন্ট্রাল বোর্ড ছাড়া 4টি লোকাল বোর্ড থাকে এবং এগুলির হেড অফিসগুলো হলো মুম্বাই, চেন্নাই, কলকাতা ও নতুন দিল্লি। গভর্নর হলেন বোর্ডের চেয়ারম্যান এবং ব্যাংকের চিফ এক্সিকিউটিভ। ব্রিটিশ ভারতের আরবিআই এর প্রথম গভর্নর ছিলেন স্যার স্মিথ, 1935 থেকে 1937 সাল পর্যন্ত। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর হলেন সি ডি দেশমুখ, 1948 থেকে 1949। আরবিআই এর কাজগুলো কী কী? কাগজি মুদ্রার প্রচলন, 1 টাকা নোট ও খুচরো পয়সা ব্যতীত যাবতীয় মুদ্রা রিজার্ভ ব্যাংক প্রচলন করেন। সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, সরকারের ব্যাংক সংক্রান্ত যাবতীয় কাজ করে, সরকারের ব্যাংকার হিসেবে সরকারকে ঋণ দিয়ে থাকে। অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে ও নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। ভারতের রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে তাদের আমানতের একটি অংশ নিজের কাছে জমা রাখে ও প্রয়োজন মতো ব্যাংকগুলোকে স্বল্পকালীন ঋণ দেয়। ব্যাংকের শেষ পর্যায়ের ঋণদাতা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার তত্ত্বাবধান করে। টাকার বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার রক্ষা করা, গবেষণা ও প্রকাশনা করা। টাকার বহির্বিনিময় মূল্য অর্থাৎ ভারতীয় মুদ্রায় বিদেশি টাকার দাম স্থিতিশীল রাখার দায়িত্ব রিজার্ভ ব্যাংকের। রিজার্ভ ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশি ঘর রূপে কাজ করে, দেশের আর্থিক নীতি প্রণয়ন করে। আন্তর্জাতিক ভাণ্ডার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF এর সঙ্গে যে ভারতীয় ব্যাংক যোগাযোগ রাখে তার নাম হলো আরবিআই। 1945 সালে ভারত IMF-এর সদস্যপদ লাভ করে। রিজার্ভ ব্যাংকে কোনো পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না। আরবিআইয়ের সস্তা চিপ আর্থিক নীতিতে সুদের হার কমিয়ে অর্থের যোগান বৃদ্ধি করা হয়ে থাকে। আরবিআইয়ের চড়া DR আর্থিক নীতিতে সুদের হার বাড়িয়ে অর্থের যোগান কমানো হয়। আরবিআই কত সালে আমানতকারীদের নিরাপত্তার উদ্দেশ্যে আমানত নিরাপত্তা কর্পোরেশন স্থাপন করে? 1962 সালে। 1957 সাল থেকে আরবিআই স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা ভাণ্ডার তত্ত্বাবধান করছে, যেখানে 200 কোটি টাকার সম্পদ গচ্ছিত রাখা থাকে, যার মধ্যে সোনা আছে 115 কোটি টাকা মূল্যের।
1,000 টাকার নোট 1978 সালে তুলে নেওয়ার পর ফের 2000 সাল থেকে চালু করা হয়। এক টাকা বাদে সকল নোট রিজার্ভ ব্যাঙ্ক ইস্যু করে এবং রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ওই সকল নোটে সই থাকে। এক টাকা নোট মিনিস্ট্রি অফ ফাইন্যান্স দ্বারা ইস্যু হয় এবং অর্থ সচিবের স্বাক্ষর থাকে। এক টাকা নোট ও ধাতব মুদ্রাগুলির প্রচলনের দায়িত্ব দেশের অর্থমন্ত্রকের উপর। 2005 সালে 6 জুলাই রিজার্ভ ব্যাঙ্ক নতুন একটি বিভাগ খোলে যার নাম হলো ফিনান্সিয়াল মার্কেট ডিপার্টমেন্ট ফর সার্ভেলিয়েন্স অন ফিনান্সিয়াল মার্কেট। 1973 সালে ফেরা ফরেজিন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট পাস হয় যা কার্যকরী হয় 1974 সালের 1 জানুয়ারি। অবশেষে 1998 সালে ফেরা ফেমাতে পরিবর্তিত হয়। ফেমা হলো ফরেজিন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। রিজার্ভ ব্যাংকের এমবেলামে রয়্যাল বেঙ্গল এবং প্লাম ট্রিয়ের ছবি আছে। ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলি কী কী? ব্যাংক রেট নীতি বা পলিসি, পরিবর্তনশীল সংরক্ষণের অনুপাতের নীতি, ভেরিয়েবল রিজার্ভ রেশিও পলিসি, খোলা বাজার কারবার বা ওপেন মার্কেট অপারেশন। ব্যাংক রেট, ব্যাংক রেট হলো রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। অন্য ভাষায় ব্যাংকগুলি যে হারে কেন্দ্রীয় ব্যাংকের কাছে তাদের বিল বাট্টা করে সেই হারকে ব্যাংক রেট বলা হয়। এটি কমিয়ে বাড়িয়ে অর্থাৎ অর্থের যোগান সম্প্রসারণ ও সংকোচন করা হয়। মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পেলে রিজার্ভ ব্যাংক ব্যাংক রেট বাড়িয়ে দেশের ঋণ নিয়ন্ত্রণে সচেষ্ট হবে। এইভাবে ব্যাংক রেট বাড়িয়ে দিয়ে ঋণ নিয়ন্ত্রণ করার নীতিকে চড়া আর্থিক নীতি বা ডিআর মনিটারি পলিসি বলা হয়। রিজার্ভ ব্যাংক দেশের মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাংক রেট কমিয়ে দিয়ে ঋণের পরিমাণ সম্প্রসারণ করে থাকে। এইভাবে ব্যাংক রেট কমিয়ে যে আর্থিক নীতি প্রণয়ন করা হয় তাকে সস্তা আর্থিক নীতি বা চিপ মনিটারি পলিসি বলে। সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক ব্যাংক রেটের পাশাপাশি রেপো রেট ও রিভার্স রেপো রেট এর মান পরিবর্তন করে স্বল্পমেয়াদে অর্থের যোগান পরিবর্তন করতে পারে। রেপো রেট স্বল্পকালীনে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকে আরবিআই এর আগেকার কেনা বন্ড বা সিকিউরিটি জমা রেখে ঋণ নিতে পারে, এই শর্তে যে ওই বাণিজ্যিক ব্যাংকগুলি পুনরায় কেন্দ্রীয় ব্যাংক থেকে ওই বন্ড বা সিকিউরিটি কিনতে বাধ্য হবে এবং যতদিন না সেগুলি কিনবে ততদিন কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলি একটি নির্দিষ্ট হারে সুদ দেবে যা হলো রেপো রেট। এই সুদের হারকে কমিয়ে বা বাড়িয়ে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলির বাজারে ঋণ সৃষ্টির ক্ষমতা যথাক্রমে বাড়াতে বা কমাতে পারে। এইভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রিত হয়। রেপো রেট বাড়লে ব্যাংক রেট বাড়ে। রিভার্স রেপো রেট কি? বাণিজ্যিক ব্যাংক তাদের অতিরিক্ত আমানত স্বল্প সময়ের জন্য যে সুদের হারে রিজার্ভ ব্যাংকে জমা রাখে তাকে রিভার্স রেপো রেট বলে। দেশের কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকগুলি থেকে স্বল্পকালীন ঋণ গ্রহণ করে এবং এই জন্য বাণিজ্যিক ব্যাংকগুলিকে কেন্দ্রীয় ব্যাংক একটি নির্দিষ্ট হারে সুদ দিয়ে থাকে যা হলো রিভার্স রেপো রেট বা আরআরআর। এই রিভার্স রেপো রেটও দেশের বাণিজ্যিক ব্যাংকগুলির ঋণ সৃষ্টির ক্ষমতাকে নিয়ন্ত্রণে রাখতে পারে। ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর, এটা কি জিনিস?
এটা হচ্ছে নগদ সংরক্ষণের অনুপাত। ব্যাঙ্কগুলির মোট আমানতের একটি অংশ রিজার্ভ ব্যাঙ্কে নগদ বা সোনা হিসেবে জমা রাখতে হয়, একে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বলে। এসএলআর কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা সংবিধিবদ্ধ তরলীকৃত অনুপাত। এটি ব্যাঙ্কগুলির মোট আমানতের সেই অনুপাত বা শতাংশ যা নগদ বা সরকারি সিকিউরিটি বা বন্ড হিসেবে হাতে রাখতে হয়। অর্থাৎ ব্যাংক তাদের এই বন্ড বা সিকিউরিটি তাদের নিজের কাছেই রাখে। ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজারি কারবার, এটা কি জিনিস? খোলা বাজারি কারবার বা ওপেন মার্কেট অপারেশন বলতে বোঝায় এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি সিকিউরিটি বা বন্ড ক্রয় বিক্রয় করে থাকে। তবে একটু বৃহত্তর অর্থে বলতে গেলে এই খোলা বাজারি কারবারের মাধ্যমে সরকারি সিকিউরিটি বা বন্ড ছাড়াও অন্যান্য সরকারি নথি ডকুমেন্ট বিক্রয় করা হয়ে থাকে। ভারতের রিজার্ভ ব্যাংক অর্থের যোগানের পরিমাণ সম্প্রসারণ ও নিয়ন্ত্রণের মাধ্যমে মূল্যের স্থিতিশীলতা বজায় রাখে এবং তার পাশাপাশি অর্থনৈতিক প্রসার বৃদ্ধি করে থাকে। ব্যাংক রেট নীতি বা পলিসি ও পরিবর্তনশীল সংরক্ষণের নীতি অনুসরণ করে রিজার্ভ ব্যাংক মূলত মূল্যস্তরে স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করে, যেখানে সরকারি সিকিউরিটি বা বন্ডের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার প্রবণতা খুব কম। তবে মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি সরকারি সিকিউরিটি বা বন্ডের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে খোলা বাজারি কারবার নামক যে পদ্ধতিটি গ্রহণ করে তা একটি গুরুত্বপূর্ণ মানগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। কোনো অবস্থায় যদি অর্থের যোগান বৃদ্ধির প্রয়োজনীয়তা বোধ করে কেন্দ্রীয় ব্যাংক, তাহলে ব্যাংকের সুদের হার কমিয়ে অর্থাৎ বন্ডের মূল্য বৃদ্ধি করে জনগণকে বন্ড বিক্রির ব্যাপারে প্রলুব্ধ করে, যাতে জনগণ বন্ড বিক্রি করে হাতে টাকা জমা রাখতে সক্ষম হয়। অন্যদিকে অর্থের যোগান বেশি হয়ে গেলে কেন্দ্রীয় ব্যাংক সরকারি সিকিউরিটি বা তমসুকের মূল্য কমিয়ে দিয়ে অর্থের যোগান নিয়ন্ত্রণ করতে পারে। এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতীয় স্টেট ব্যাংক, এর প্রধান কার্যালয় কোথায়? মুম্বাইতে। প্রধান কার্যালয় হলো মুম্বাই। 1921 সালের 27 জানুয়ারি তিনটি প্রেসিডেন্সি ব্যাংক যথা ব্যাংক অফ বেঙ্গল 1806, ব্যাংক অফ বোম্বে 1840, ব্যাংক অফ মাদ্রাস 1843 যুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়। জাতীয়করণ ও এসবিআই নামকরণ করা হয় 1955 সালের 1 জুলাই। ইম্পেরিয়াল ব্যাংকের নাম 1955 সালের 1 জুলাই এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রাখা হয়। এটি ভারতের বৃহত্তম সরকারি ব্যাংক। পৃথিবীর সমস্ত ব্যাংকের মধ্যে এই ব্যাংকের বেশি শাখা আছে, 18,000-এর উপর। পৃথিবীর 36টির বেশি দেশে 191টি বিদেশি শাখা আছে। ভারতীয় স্টেট ব্যাংকের প্রতীকে যে স্লোগান আছে সেটি হলো উইথ ইউ অল দ্য ওয়ে। এসবিআই জাতীয়করণ করা হয় 1955 সালের 1 জুলাই নিখিল ভারত গ্রামীণ ঋণ পর্যবেক্ষণ কমিটির সুপারিশে। ন্যাশনালাইজেশন অফ ব্যাংকস, ব্যাংকের জাতীয়করণ। 1969 সালের 19 জুলাই 14টি বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ করা হয়। ব্যাংকগুলি হল দ্য সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক,
সিন্ডিকেট ব্যাংক, ব্যাংক অফ বরোদা, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, দেনা ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ব্যাংক এলাহাবাদ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ মহারাষ্ট্র। 1980 সালে 15ই এপ্রিল 6টি প্রাইভেট ব্যাংকে জাতীয়করণ করা হয়। সেগুলি হলো আন্ধ্রা ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া, বিজয় ব্যাংক, কর্পোরেশন ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক অফ কমার্স, IDBI ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, IDBI 1964। শিল্পক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদান করে। বড় শিল্পগুলিকে সরাসরি এবং মাঝারি শিল্পগুলিকে ও ছোটো মানের শিল্পকে অন্যান্য ব্যাংকের মাধ্যমে সাহায্য করে। 1976 সাল পর্যন্ত RBI-এর সহায়ক ব্যাংক ছিল এবং 1976 সালে আলাদা হয়ে যায়। 2004 সালের অক্টোবর মাসে IDBI লিমিটেডে পরিবর্তিত হয়। 1956 সালের কারখানা আইনের অধীনে বর্তমানে IDBI ইজ অ্যান ইন্ডিয়ান গভর্নমেন্ট ওন্ড ফিনান্সিয়াল সার্ভিস কোম্পানি। ICICI ব্যাংক, ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোঅপারেশন অফ ইন্ডিয়া ব্যাংক। ICICI প্রতিষ্ঠিত হয় 1955 সালে। শিল্পক্ষেত্রগুলিকে আর্থিক সহায়তা ও উৎসাহ প্রদান করে। 2002 সালের 3 মে ICICI-এর সাথে মিশে যায়। IRBI, ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাংক অফ ইন্ডিয়া। IRBI প্রতিষ্ঠিত হয় 1985 সালের 20 মার্চ। 1997 সালে এটির নাম পরিবর্তন করে হয় ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া লিমিটেড, IIBIL। 1956 সালে কোম্পানি অ্যাক্ট অনুসারে এর হেড অফিস হল কলকাতায়। এক্সিম বা EXIM, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। 1982 সালের 1 জানুয়ারি আমদানি ও রপ্তানিকারীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়। SIDBI বা SIDBI, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, SIDBI 1990 সাল। এর উদ্দেশ্য হল ছোটো মানের কোম্পানিগুলিকে সাহায্য করা। এর প্রধান কার্যালয় লখনউতে। NABARD, NABARD, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, NABARD প্রতিষ্ঠিত হয় 1982 সালের 11ই জুলাই। উদ্দেশ্য হল কৃষকদের ঋণ প্রদান। এর আগের নাম ছিল এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, ARDC। এটি গ্রামীণ ব্যাংকের জন্য সর্বোচ্চ ব্যাংক। শিবরামন কমিটির সুপারিশে NABARD প্রতিষ্ঠিত হয়। HDFC, হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড, এটা প্রতিষ্ঠিত হয় 1977 সালে। হুটকো, HUDCO, হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা প্রতিষ্ঠিত হয় 1970 সালের এপ্রিল মাসে। এর উদ্দেশ্য হলো ঘর বাড়ি তৈরির জন্য ঋণের ব্যবস্থা এবং নগর এলাকার উন্নতি সাধন। UTI, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, 1964। এর 50% IDBI এবং বাকি 50%
এলআইসি, এসবিআই ও অন্যান্য তালিকাভুক্ত ব্যাংক যেমন আইএফসিআই ও আইসিআইসিআই এবং অংশীদারিত্ব রয়েছে। এটিকে ইউটিআই ওয়ান ও ইউটিআই টু দুটি ভাগে ভাগ করা যায়। ভারতের প্রথম যৌথ প্রকল্প লার্জেস্ট মিউচুয়াল ফান্ড অর্গানাইজেশন 1964 সালে। ইউটিআই ওয়ান সরকার মনোনীত প্রশাসক দ্বারা পরিচালিত হয়। ইউটিআই টু বর্তমানে এটি মিউচুয়াল ফান্ড সংস্থা হিসেবে কাজ করে। ইউএস 64 31 মে 2003 সাল থেকে শেষ হয়। ইউটিআই বর্তমানে অ্যাক্সিস ব্যাংক নামে পরিচিত। ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি দুটি ভাগে ভাগ করা যায়। এগুলি হলো লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স। লাইফ ইন্স্যুরেন্স ভারতে প্রথম প্রচলন করেন ব্রিটিশরা। লাইফ ইন্স্যুরেন্স প্রথম বিমা কোম্পানি ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি প্রতিষ্ঠিত হয় 1818 সালে কলকাতাতে। ভারতে সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা নিয়ন্ত্রণের জন্য 1912 সালে ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট কার্যকরী হয়। 1956 সালের 1 সেপ্টেম্বর লাইফ ইন্স্যুরেন্স জাতীয়করণ করা হয়। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন এলআইসি প্রতিষ্ঠিত হয় 1 সেপ্টেম্বর 1956 সালে। প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। আঞ্চলিক কার্যালয় 7টি, মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, কানপুর, হায়দ্রাবাদ এবং ভোপাল। জেনারেল ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন জিআইসি প্রতিষ্ঠিত হয় 1 জানুয়ারি 1973 সালে। এর 4টি সাবসিডিয়ারি আছে। ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর কার্যালয় কলকাতায়। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয় মুম্বাইতে। দ্য ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিউ দিল্লি প্রধান কার্যালয়। ইউনাইটেড ইন্ডিয়া ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড চেন্নাইতে এর প্রধান কার্যালয়। এসবিআই ব্যাংক হলো প্রথম ভারতীয় ব্যাংক যাকে আরবিআই অনুমতি দিয়েছে ইন্স্যুরেন্স ব্যবসা করার জন্য। এসবিআই এর ইন্স্যুরেন্স নিয়ে প্রথম স্কিমের নাম হলো সঞ্জীবন। দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ স্থাপিত হয় 1994 সালে। দ্য লেড ব্যাংক স্কিম স্থাপিত হয় ডিসেম্বর 1969 সালে। ইরডা কি? আইআরডিএ, ইরডা দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। ইরডা ভারত সরকারের একটি স্বশাসিত সংবিধিবদ্ধ সংস্থা, অটোনোমাস অ্যান্ড স্ট্যাটিউটরি এজেন্সি, যেটি ভারতের বিমা সংক্রান্ত বিষয়ক নিয়ন্ত্রণ করে। এর লক্ষ্য কি? বিমার পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা, নিয়ন্ত্রণ এবং বিমা শিল্পের সম্প্রসারণের জন্য সহায়তা দান। টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অব দ্য পলিসি হোল্ডার, টু রেগুলেট, প্রমোট অ্যান্ড এনশিওর অর্ডারলি গ্রোথ অব দ্য ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। এর প্রতিষ্ঠা কবে হয়? 1999 সালে আইন পাস হয়। ইরডা 2000 সালের 19 এপ্রিল গঠিত হয়। বিমা ক্ষেত্রে বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ন্ত্রণ পরিচালনার বৃদ্ধি ঘটানোর জন্য। এর প্রধান কার্যালয় কোথায়? হায়দ্রাবাদ, বর্তমানে তেলেঙ্গানায়, তবে এটি 2001 সালে দিল্লিতে স্থানান্তরিত হয়। প্রধান কার্যালয় হলো দিল্লি। ইরডার কার্যাবলীগুলি কী কী? ইস্যুইং, রিনিউইং, মডিফাইং, উইথড্রয়িং, সাসপেন্ডিং অর ক্যান্সেলিং রেজিস্ট্রেশন, প্রোটেক্টিং পলিসি হোল্ডার ইন্টারেস্ট, পলিসি হোল্ডারদের স্বার্থ রক্ষা, বিমার মধ্যস্বত্বভোগী এজেন্ট নিয়োগ, তাদের যোগ্যতা নির্ধারণ এবং প্রশিক্ষণের নীতিমালা স্থির করা।
এজেন্ট সমীক্ষকগণের কার্যপ্রণালী নির্দেশ করা, কর্মীদের কর্মদক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো, নানা রকম লেভি ও ফি ধার্য করা। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE। ভারতে মোট 23টি স্টক এক্সচেঞ্জ আছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE হলো সবচেয়ে পুরনো, 1875 সাল থেকে। BSEতে 30টি শেয়ার রয়েছে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE এতে 50টি শেয়ার রয়েছে। IDBI ইজ দ্য মেন প্রোমোটার অফ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ NYSE র্যাঙ্কস ফার্স্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ NSE র্যাঙ্কস থার্ড, এটা হচ্ছে বোম্বেতে অবস্থিত। বোম্বে স্টক এক্সচেঞ্জ BSE 200টি কোম্পানি আছে, এটি দালাল স্ট্রিটে অবস্থিত। মুম্বাইয়ে স্টক এক্সচেঞ্জের কারেন্সি হলো Nifty 50। BSE বা বোম্বে স্টক এক্সচেঞ্জে হলো সেন্সেক্স। সেবি বা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, এটি প্রতিষ্ঠিত হয় 12 এপ্রিল 1988। 1988 সালের 12 এপ্রিল সেবি প্রতিষ্ঠিত হয়, সংবিধিবদ্ধ হয় 30 জানুয়ারি 1992 সালে। এটি স্টক এক্সচেঞ্জকে নিয়ন্ত্রণ করে, বিনিয়োগকারীদের ঠকার হাত থেকে রক্ষা করে। সেবির প্রধান কার্যালয় হলো মুম্বাই। এছাড়া কলকাতা, দিল্লি এবং চেন্নাইতে আঞ্চলিক অফিস আছে। টেস্ট ইয়োরসেলফ। ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক কোনটা? হিন্দুস্তান ব্যাংক 1770 সালে প্রতিষ্ঠিত হয়। এর কার্যালয় কোথায় অবস্থিত ছিল? কলকাতাতে অবস্থিত ছিল। ব্যাংক অফ বেঙ্গল কত সালে স্থাপিত হয়? 1806 সালে। আংশিকভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটা? আউথ বাণিজ্যিক ব্যাংক, আউথ কমার্শিয়াল ব্যাংক, 1881 সালে। সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত ব্যাংক কোনটা? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক PNB, 1894। ভারতের রিজার্ভ ব্যাংক তার যাত্রা শুরু করে কবে থেকে? 1935 সালের 1 এপ্রিল। রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ করা হয়? 1949 সালের 1 জানুয়ারি। ব্রিটিশ ভারতে RBI এর প্রথম গভর্নর কে ছিলেন? স্যার স্মিথ, 1935-37। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর কে? রিজার্ভ ব্যাংকের CD দেশমুখ, 1948-49। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সঙ্গে কোন ব্যাংক যোগাযোগ রাখে? RBI। কত সালে IMF এর সদস্য লাভ করে RBI? 1945 সালে। RBI এর সস্তা বা চিপ নীতিটি কি? আর্থিক নীতিতে সুদের হার কমিয়ে অর্থের যোগান বৃদ্ধি করা হয়ে থাকে। RBI এর চড়া বা ডিআর নীতিটি কি? আর্থিক নীতিতে সুদের হার বাড়িয়ে অর্থের যোগান কমানো হয়। 1000 টাকার নোট 1978 সালে তুলে নেওয়ার পর ফের কত সাল থেকে চালু করা হয়েছিল? 2000 সাল থেকে।
ফেরার ফুল ফর্ম কি? ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট। এটা কবে পাস হয়? 1973 সালে, যা কার্যকারী হয় 1974 সালের 1 জানুয়ারি থেকে। ফেমার ফুল ফর্ম কি? ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট। এটা কত সাল থেকে পরিবর্তিত হয়? 1998 সাল থেকে। রিজার্ভ ব্যাংকের এমবেলামে কিসের ছবি আছে? রয়্যাল বেঙ্গল এবং পাল্ম ট্রিয়ের, রয়্যাল বেঙ্গল এবং পাল্ম ট্রিয়ের ছবি আছে। ভারতের রিজার্ভ ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কী কী? ব্যাংক রেট পলিসি, ভেরিয়েবল রিজার্ভ রেশিও পলিসি, ওপেন মার্কেট অপারেশন। ব্যাংক রেট কি? ব্যাংক রেট হলো রিজার্ভ ব্যাংক যে সুদের হারে বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পেলে রিজার্ভ ব্যাংক কি করে? ব্যাংক রেট বাড়িয়ে দিয়ে দেশের ঋণ নিয়ন্ত্রণ সচেষ্ট হয়। এইভাবে ব্যাংক রেট বাড়িয়ে দিয়ে ঋণ নিয়ন্ত্রণ করার নীতিকে কি বলা হয়? চড়া আর্থিক নীতি বা ডিআর মনিটারি পলিসি। রিজার্ভ ব্যাংক দেশের মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্দেশ্যে ব্যাংক রেট কমিয়ে দিয়ে ঋণের পরিমাণ সম্প্রসারণ করে থাকে। এইভাবে ব্যাংক রেট কমিয়ে যে আর্থিক নীতি প্রণয়ন করে তাকে কি বলা হয়? সস্তা আর্থিক নীতি বা চিপ মনিটারি পলিসি। সম্প্রতি ভারতের রিজার্ভ ব্যাংক ব্যাংক রেটের পাশাপাশি কোন রেটগুলোকে পরিবর্তন ঘটিয়ে আর্থিক বৃদ্ধি কম ঠিক রাখে? রেপো রেট ও রিভার্স রেপো রেট। রেপো রেট কি? স্বল্পকালীনে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলি কেন্দ্রীয় ব্যাংকে আরবিআইয়ের আগেকার কেনা বন্ড বা সিকিউরিটি জমা রেখে ঋণ নিতে পারে। এই শর্তে ওই ব্যাংকগুলি বাণিজ্যিক ব্যাংকগুলিকে পুনরায় কেন্দ্রীয় ব্যাংক থেকে এই বন্ড বা সিকিউরিটি কিনতে বাধ্য হবে, এবং যতদিন না সেগুলি কিনবে ততদিন কেন্দ্রীয় ব্যাংকে বাণিজ্যিক ব্যাংকগুলি একটি নির্দিষ্ট হারে সুদ দেবে, যা হলো রেপো রেট। রিভার্স রেপো রেট কি? বাণিজ্যিক ব্যাংক তাদের অতিরিক্ত আমানত স্বল্প সময়ের জন্য যে সুদের হারে রিজার্ভ ব্যাংকে জমা রাখে তাকে রিভার্স রেপো রেট বলে। ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর কি? নগদ সংরক্ষণের অনুপাত। ব্যাংকগুলি মোট আমানতের একটি অংশ রিজার্ভ ব্যাংকে নগদ বা সোনা হিসেবে জমা রাখতে হয়, একে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর বলে। এসএলআর কি? স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বা সংবিধিবদ্ধ তরলীকৃত অনুপাত। এটি ব্যাংকগুলি মোট আমানতের সেই অনুপাত বা শতাংশ যা নগদ বা সরাসরি সিকিউরিটি বা বন্ড হিসেবে হাতে রাখতে হয়। ওপেন মার্কেট অপারেশন কি? খোলা বাজারে কারবার বলতে বা ওপেন মার্কেট অপারেশন বলতে বোঝায় এমন একটি পদ্ধতি যার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে সরকারি সিকিউরিটি বা বন্ড ক্রয় বিক্রয় করে থাকে। তবে একটু বৃহত্তর অর্থ বলতে গেলে এই খোলা বাজারি কারবারের মাধ্যমে সরাসরি সিকিউরিটি বা বন্ড ছাড়াও অন্যান্য সরকারি নথি বা ডকুমেন্ট বিক্রয় করা হয়ে থাকে। স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান কার্যালয় কোথায়? মুম্বাইতে। কত সালে 3টি প্রেসিডেন্সি ব্যাংক যুক্ত হয়ে রিজার্ভ ব্যাংক 3টি প্রেসিডেন্সি ব্যাংক যুক্ত হয়ে ইম্পেরিয়াল ব্যাংক গঠিত হয়? 1921 সালের 27 জানুয়ারি। 3টি প্রেসিডেন্সি ব্যাংক কী কী?
ব্যাঙ্ক অফ বেঙ্গল 1806, ব্যাঙ্ক অফ বোম্বে 1840, ব্যাঙ্ক অফ মাদ্রাস 1843, ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে জাতীয়করণ হয় এবং কী নামে পরিচিত হয়? 1955 সালের পয়লা জুলাই জাতীয়করণ হয় এবং নামকরণ হয় SBI বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে 14টি ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়? 1969 সালের 19 জুলাই। 14টি ব্যাঙ্কে কি? দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, কানাড়া ব্যাঙ্ক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক, সিন্ডিকেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, দেনা ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। কত সালে 6টি প্রাইভেট ব্যাঙ্কে জাতীয়করণ করা হয়? 1980 সালের 15ই এপ্রিল। 6টি ব্যাঙ্ক কী কী? আন্ধ্রা ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, বিজয় ব্যাঙ্ক, কর্পোরেশন ব্যাঙ্ক, ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স। IDBI ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে স্থাপিত হয়? 1964। ICICI ব্যাঙ্ক এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ান ব্যাঙ্ক। IRBI এর ফুল ফর্ম কি? ইন্ডাস্ট্রিয়াল রিকনস্ট্রাকশন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এক্সিম বা EXIM এর ফুল ফর্ম কি? এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে স্থাপিত হয়? 1982 সালের পয়লা জানুয়ারি। আমদানি ও রপ্তানিকারীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য প্রতিষ্ঠিত হয়। সিডবি বা SIDBI এর ফুল ফর্ম কি? স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কত সালে স্থাপিত হয়? 1990। ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা NABARD কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982। তাহলে NABARD বা NABARD এর ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। HDFC-র ফুল ফর্ম কি? হাউসিং ডেভেলপমেন্ট ফিনান্স কর্পোরেশন লিমিটেড। কবে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। হুডকোর ফুল ফর্ম কি? HUDCO, হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন। UTI-এর ফুল ফর্ম কি? হুডকো কত সালে প্রতিষ্ঠিত হয়? 1970 সালে। UTI-এর ফুল ফর্ম কি? ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া। কত সালে প্রতিষ্ঠিত হয়? 1964। UTI-এর বর্তমান কী নামে পরিচিত? অ্যাক্সিস ব্যাঙ্ক। লাইফ ইন্স্যুরেন্স কী কী? ইন্স্যুরেন্স হচ্ছে দু প্রকার, লাইফ ইন্স্যুরেন্স এবং জেনারেল ইন্স্যুরেন্স। প্রথম জীবন বিমা কোম্পানি কোনটা ছিল? ওরিয়েন্টাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1818 সালে। কোথায়? কলকাতায়। ভারতের সর্বপ্রথম লাইফ ইন্স্যুরেন্স ব্যবসা নিয়ন্ত্রণের জন্য 1912 সালে কোন কোম্পানি প্রতিষ্ঠিত হয়? ইন্ডিয়ান ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাক্ট কার্যকরী হয়। কত সালে লাইফ ইন্স্যুরেন্স জাতীয়করণ করা হয়? 1956 সালের পয়লা সেপ্টেম্বর।
এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় কবে? 1956 সালের 1 সেপ্টেম্বর। এলআইসির প্রধান কার্যালয় কোথায়? মুম্বাই। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন জিআইসি প্রতিষ্ঠিত হয় কবে? 1 জানুয়ারি 1973 সালে। এর 4টি সাবসিডিয়ারিগুলি কী কী? ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেটা কলকাতায় প্রধান কার্যালয়। দ্য নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানি লিমিটেড, মুম্বাইয়ে প্রধান কার্যালয়। দ্য ওরিয়েন্টাল ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নিউ দিল্লি প্রধান কার্যালয়। ইউনাইটেড ইন্ডিয়া ফায়ার অ্যান্ড জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, চেন্নাইতে প্রধান কার্যালয়। কোন ব্যাংকে প্রথম ভারতীয় ব্যাংক যাকে আরবিআই অনুমতি দিয়েছে ইন্স্যুরেন্স ব্যবসা করার জন্য? এসবিআই বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কবে স্থাপিত হয়? 1994 সালের জুলাইয়ে। আইআরডিএ এর ফুল ফর্ম কী? দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, আইআরডিএ। কত সালে আইন পাস হয় আইআরডিএ? 1999 সালে। আইআরডিএ 2000 সালের 19 এপ্রিল গঠিত হয়। আইআরডিএর প্রধান কার্যালয় কোথায়? দিল্লিতে। ভারতে মোট কটি স্টক এক্সচেঞ্জ আছে? 23টি। সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জ কোনটা? বোম্বে স্টক এক্সচেঞ্জ বিএসসি। কত সালের থেকে চালু হয়? 1875 সাল থেকে। বিএসসিতে কটি শেয়ার রয়েছে? 30টি। ন্যাশনাল এক্সচেঞ্জ বা এনএসইতে কটি শেয়ার রয়েছে? 50টি। নিফটি কোথায় চালু আছে? এনএসসি বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আর সেন্সেক্স? বোম্বে স্টক এক্সচেঞ্জ। সেবির ফুল ফর্ম কী? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এটি কবে প্রতিষ্ঠিত হয়? 12 এপ্রিল 1988 সালে। সেবির প্রধান কার্যালয় কোথায়? মুম্বাইতে। ভারতের সর্ববৃহৎ মিউচুয়াল ফান্ড সংস্থা কোনটি? আইসিআইসিআই প্রিডেনশিয়াল মিউচুয়াল ফান্ড। কোন কমিটির সুপারিশে নাবার্ড প্রতিষ্ঠিত হয়? শিবরামন কমিটির সুপারিশে। নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়? 1982 সালে।